শ্রীপাদ রামানুজাচার্য এসে বেদের প্রকৃত তত্ত্বটিকে অর্থাৎ সবিশেষবাদ স্থাপন করলেন। বেদের প্রকৃত তত্ত্বটি নির্বিশেষ নয়, আংশিকভাবে সেটা নির্বিশেষ। হ্যাঁ, ভগবানের যে দেহ নির্গত রশ্মিচ্ছটা সেটা নির্বিশেষ, কিন্তু তার যে সেই রশ্মির যে উৎস, ব্রহ্মের উৎস, তিনি নির্বিশেষ নন, তিনি সবিশেষ। একটা সজন দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। এই যে আলো আমরা দেখছি, এই আলোটার রূপ আছে? আলোটার কোনো রূপ আছে না? আলোটার রূপ নেই, কিন্তু আলোটা যেখান থেকে আসছে, বাল্বটা, সেই বাল্বটার রূপ আছে? শক্তির রূপ না থাকতে পারে, কিন্তু শক্তিমানের রূপ রয়েছে। শক্তির প্রভাবটার রূপ না থাকতে পারে, কিন্তু শক্তির যে উৎস, তিনি সবিশেষ। এইভাবে আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে কি হলো, কলির প্রভাবে বেদের নাম করে নানা রকম অন্যায় হিংসাত্মক আচরণ চলছিল, সেটাকে নিরস্ত করার জন্য ভগবান বুদ্ধদেব রূপে এসে তিনি সেই যে অনর্থক যে পশু বলি হচ্ছিল সেটা বন্ধ করে তিনি অহিংসার ধর্ম স্থাপন করলেন, এবং সেটা করতে গিয়ে তিনি বেদকে নাকাজ করে দিলেন। বেদের প্রয়োজন নেই, বেদ মানার কোনো প্রয়োজন নেই, কিন্তু বেদ যদি না থাকে তাহলে আমরা ভগবানকে জানবো কি করে? বেদ যদি না জানি তাহলে চিৎজগৎ সম্বন্ধে আমরা জ্ঞান আহরণ করব কি করে? তাই বেদকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজন। তাই বেদের পুনঃপ্রতিষ্ঠার জন্য ভগবান মহাদেবকে পাঠালেন, দেবাদিদেব মহাদেবকে পাঠালেন, এবং মহাদেব শঙ্করাচার্য রূপে এসে তিনি মায়াবাদকে খণ্ডন করে বেদের পুনঃস্থাপন করলেন। কিন্তু তিনি বেদের পূর্ণ তত্ত্বটি দিতে পারলেন না, তাই তখন তারপরে রামানুজাচার্য এসে এই বেদের প্রকৃত তত্ত্ব প্রদান করলেন, সবিশেষ তত্ত্ব। বেদের উদ্দেশ্য অদ্বৈতবাদ নয়, বেদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে চিন্ময় দ্বৈতবাদ, তাই তিনি স্থাপন করলেন বিশিষ্টাদ্বৈতবাদের মাধ্যমে। তারপরে মধ্বাচার্য, নিম্বার্কাচার্য, বিষ্ণুস্বামী এসে বেদের যে প্রকৃত তত্ত্ব সেটাকে দৃঢ়রূপে স্থাপন করলেন। তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু এসে এই যে দুটি মতবাদের সৃষ্টি হয়েছিল, অদ্বৈতবাদ, অদ্বয়বাদ এবং দ্বৈতবাদ, সেটাকে সমন্বয় করে তিনি কি করলেন, অচিন্ত ভেদ অভেদ তত্ত্ব দান করলেন। অচিন্ত ভেদ এবং অভেদ, সেই চিন্ময় তত্ত্বের সঙ্গে এই আমার জীবের অস্তিত্ব, ভগবানের সঙ্গে জীবের গুণগতভাবে এক, কিন্তু আয়তনগতভাবে ভিন্ন, ভেদ এবং অভেদ। হ্যাঁ, ভেদ রয়েছে, ভগবানের সঙ্গে জীবের ভেদটা কি? ভগবানের সঙ্গে জীবের ভেদ হচ্ছে ভগবান পূর্ণ আর জীব হচ্ছে তার অংশ। আর অভেদটা কি? ভগবান চিন্ময়, জীবও তার স্বরূপে চিন্ময়, আত্মা চিন্ময়। ভগবান সচ্চিদানন্দ, জীবও তার স্বরূপে সচ্চিদানন্দ। তবে জীব তখনই সচ্চিদানন্দ হয় যখন সে ভগবানের সঙ্গে তার প্রীতির সম্পর্ক, প্রেমের সম্পর্ক স্থাপন করে। এইভাবে শঙ্করাচার্য, এইভাবে রামানুজাচার্য, মধ্বাচার্য, নিম্বার্কস্বামী এবং বিষ্ণুস্বামী, এই চারজন মহান আচার্য চারটে সম্প্রদায় থেকে এলেন। রামানুজাচার্য এলেন শ্রী সম্প্রদায় থেকে, মধ্বাচার্য এলেন বিষ্ণুস্বামী ব্রহ্ম সম্প্রদায় থেকে, বিষ্ণুস্বামী এলেন রুদ্র সম্প্রদায় থেকে, এবং নিম্বার্কাচার্য এলেন কুমার সম্প্রদায় থেকে। এই চারটে চত্বার
কলি পাওয়া না। চত্বারও এই চারটি সম্প্রদায় হচ্ছে তত্ত্বজ্ঞান লাভের একমাত্র উপায়। আর শ্রী চৈতন্য মহাপ্রভু এসে সেই গৌড়ীয় বৈষ্ণব ধারার মাধ্যমে তিনি অচিন্ত ভেদাভেদকে স্থাপন করলেন। এইটি হচ্ছে আমাদের ইতিহাস। এই সম্পর্কে একটা দৃষ্টান্ত শিল প্রভুপাদ দিয়েছিলেন। আমি একসময় প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলাম, প্রভুপাদ বলেছিলেন যে শঙ্করাচার্য হচ্ছেন আমাদের আচার্য। আমি তখন নতুন ভক্ত, নতুন মানে কয়েক 8-9 মাস হয়েছে ইসকনে, আমি প্রভুপাদের সঙ্গে আছি, আমার দীক্ষা হয়ে গেছে, আমি প্রভুপাদের সেক্রেটারি। প্রভুপাদ যখন ঋষিকেশে ছিলেন তখন এক সময় তিনি শঙ্করাচার্য সম্বন্ধে বলেছিলেন, শঙ্করাচার্য আমাদের আচার্য। তা আমি প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলাম, প্রভুপাদ শঙ্করাচার্যের মতবাদ তো আমরা সম্পূর্ণরূপে ত্যাগ করছি, বলা হচ্ছে মায়াবাদীর ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। মায়াবাদীর ভাষ্য শুনিলে মানে শঙ্করাচার্যের মতবাদ সেটা শুনলে সর্বনাশ হয়ে যায়। তাহলে আমরা কিভাবে আমরা মনে করবো যে মায়া শঙ্করাচার্য হচ্ছেন আমাদের আচার্য? প্রভুপাদ তখন একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছিলেন। তিনি দিয়েছিলেন যে বৌদ্ধবাদের নাস্তিক্য ভূমিতে শঙ্করাচার্য ভিত্তি স্থাপন করলেন। যখন ভিত্তিটা গাড়া হয়, বাড়িটা উঠবে কোন দিকে? বাড়িটা উঠবে ওপর দিকে, ভিত্তা যাবে যায় কোন দিকে? নিচের দিকে। তাই শঙ্করাচার্যের মতবাদটা আপাত দৃষ্টিতে বিরোধী বলে মনে হচ্ছে, কিন্তু তারই ভিত্তিতে বাড়িটা মানে, আর সেই যে ভিত্তির ওপরে মন্দির স্থাপন করলেন রামানুজাচার্য, মধ্বাচার্য, নিম্বার্ক স্বামী এবং বিষ্ণুস্বামী, আর সেই মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ স্থাপন করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আপনারা কে কে মায়াপুরে গেছেন? আচ্ছা, মায়াপুরে যে গৌড়ীয় মঠ আছে সেখানে কে কে গেছেন? ওখানে মন্দিরের চারটে পাশে কার কার মূর্তি রয়েছে? এই চার আচার্যের মূর্তি রয়েছে। চার কোণাতে, এক কোণায় রামানুজাচার্য, তারপরে আরেক কোণায় মধ্বাচার্য, নিম্বার্কাচার্য, বিষ্ণুস্বামী, অর্থাৎ এরা এই মন্দিরটাকে স্থাপন করেছে। আর সেই মন্দিরে শ্রী শ্রী গিরিধারী গান্ধর্বিকা গৌরসুন্দরের স্থাপন করলেন শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবদান। শ্রী চৈতন্য মহাপ্রভু কি, শিল প্রভুপাদ কি, শিল রামানুজাচার্য কি, গৌর প্রেমানন্দে হরি হরি হরে কৃষ্ণ। প্রশ্ন নেওয়ার অবকাশ আছে?